নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, বর্ণালী রান্নাঘরের আরেকটি নতুন এপিসোডে আমি বর্ণালী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদের সেরা স্বাদের একটি গরমকালে রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটি হলো কাঁচা আম দিয়ে টক মিষ্টি মুসুরির ডাল। খুবই পপুলার এই রান্নাটা, এটি একটি বেসিক রেসিপি। নতুন রাঁধুনি এবং ব্যাচেলারদের আশা করছি এই রেসিপিটা খুবই কাজে লাগবে। গরমকালে এই ডালটা খেলে শরীর আর মন দুটোই ঠান্ডা থাকে। চলুন তাহলে এই ডালের রেসিপিটা আমরা দেখে নিই। কাঁচা আম দিয়ে টক মিষ্টি মুসুরির ডাল রান্না করার জন্য আমি 100 গ্রাম মুসুরির ডাল নিয়েছি। ডালটা খুব ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে রাখতে হবে। একটা কাঁচা আম আমি ছোট ছোট পিস করে টুকরো করে নিয়েছি। অবশ্যই আটিটা ফেলে দিতে হবে, না হলে কিন্তু ডালটা তেতো হয়ে যাবে। ফোড়নের জন্য আমি নিয়েছি 2 আস্ত শুকনো লঙ্কা, 1টা কাঁচা লঙ্কা। এগুলো জাস্ট ফ্লেভারের জন্য নিয়েছি, এই ডালটা কিন্তু খুব বেশি ঝাল হয় না। হলুদ নিয়েছি 1টা চামচ, 1/2টা চামচ কালো সর্ষে নিয়েছি আমি ফোড়নের জন্য। আর এর সঙ্গে লাগছে স্বাদ অনুযায়ী নুন, চিনি লাগছে, আর লাগছে জল। আর এই রান্নাটা আপনারা সর্ষে তেল বা সাদা তেল যে কোনো তেলেই আপনারা করতে পারবেন। চলে যাচ্ছি মূল রান্নায়। কড়ায় বেশ অনেকটা জল বসিয়েছি, কেননা টক ডাল বেশ পাতলা হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম মুসুর ডালটা, দিয়ে দিলাম যেটা আমি ধুয়ে রেখেছিলাম। আর জলটা ফুটে উঠলে তবেই কিন্তু দিতে হবে, তাহলে মুসুর ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। এবার এর মধ্যে সেই সঙ্গে একই সঙ্গে আমি আমগুলো দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আমরা এই মুসুর ডালের সঙ্গে আমটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব, যতক্ষণ না ডাল আর আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমগুলো কিন্তু একেবারে গলে যাবে না, একটু আস্তে আস্তে থাকতে হবে। দেখুন ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আরো 2 বাটি জল অ্যাড করেছি, কারণ টক ডালটা সাধারণত পাতলাই হয়। একটু ফুটিয়ে নিচ্ছি জলটা দেওয়ার জন্য। আর দেখুন আমগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আস্তে আস্তে আছে, ঠিক এই রকম হতে হবে। ডালটাও সেদ্ধ হয়ে গেছে, হালকা দানা দানা থাকতে হবে, না হলে বেশি গাঢ় হয়ে যাবে। এবার দেখুন ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। আমার আমটা যেহেতু প্রচন্ড টক, তাই আমি 2 চা চামচ চিনি অ্যাড করছি। তবে আপনারা আপনাদের আমের টক অনুযায়ী চিনিটা বুঝে দেবেন। হলুদ গুঁড়োটা নিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এটা নামিয়ে রাখবো, তারপরে আমরা ফোড়নটা অ্যাড করব। দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, আর নুন চিনি হলুদ সুন্দরভাবে মিশে গেছে। এবার আমরা এটা নামিয়ে নিচ্ছি। কড়ায় 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করেছি আমি, বেশি তেল লাগে না এই ডালের জন্য। এবার সর্ষে আর 2টো শুকনো লঙ্কা নিয়েছিলাম, ফাটিয়ে ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা 30 সেকেন্ডের মতো ভাজা হয়ে গেলে আমরা ফ্লেমটাকে লো করে আমরা ডালটা ছেড়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, ডালটা দিয়ে দিচ্ছি। এবার
হাই ফ্লেমে আমরা 2-3 মিনিট ফুটিয়ে এটা নামিয়ে নেব। হাই ফ্লেমে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি ডালটা। এবার একটা কাঁচা লঙ্কাকে চিরে নিয়ে দিয়ে দিলাম আর গ্যাসটা অফ করে দেব। নামানোর সময় ডালের মধ্যে কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার একটা কাঁচা সুন্দর একটা ফ্লেভার যোগ হয় ডালের মধ্যে। এবার দেখুন আমরা ভালোভাবে মিশিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা দিয়ে। এবার গ্যাসটা অফ করে দেব আর গরম ভাতের সঙ্গে আমরা এই কাঁচা আম দিয়ে মুসুরির ডালের চপ ডালটা পরিবেশন করব। তাহলে তৈরি হয়ে গেল কাঁচা আম দিয়ে টক মিষ্টি মুসুরির ডাল। গরমকালে আমাদের যখন খুবই অরুচি হয় তখন ভাতের সঙ্গে এই ডালটা কিন্তু আমাদের খুবই ভালো লাগে। কেমন লাগলো আপনাদের রেসিপিটা? যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। দেখা হবে আবার নতুন নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।